আসসালামু আলাইকুম, দিস ইজ এম এস রকি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এম এস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি দেখাবো গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনার প্রিয়জনের মোবাইলের ফটো গ্যালারির যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু আপনি চাইলে আপনার মোবাইলে নিয়ে আসতে পারবেন। এটা কিন্তু অনেকে মনে করে যে আমি ঠাট্টা মস্কারি দুষ্টামি করতেছি, আসলে কিন্তু আমি দুষ্টামি করতেছি না, সত্যি কিন্তু আপনার প্রিয়জনের ফটো গ্যালারির সব কিছু কিন্তু আপনি চাইলে আপনার মোবাইল থেকে সব কন্ট্রোল করতে পারবেন, দেখতে পারবেন যে তার গ্যালারিতে কী কী আছে। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আমি কিন্তু মস্কারা করতেছি না যে এটা কিভাবে সম্ভব, আসলে এটা সম্ভব। তো কীভাবে সম্ভব সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো দেখতে হলে অবশ্যই এটু যেটা আপনাদেরকে দেখতে হবে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আমরা ভিডিওটি দেখাবো আমাদের মোবাইল স্ক্রিনে গিয়ে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। তো প্রথমে আপনারা জাস্ট প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ করবেন গুগল ফটো নামে। তো গুগল ফটো লেখে এখানে সার্চ করবেন, সার্চ করার পর এটাকে আপনারা ইনস্টল করে নেবেন এখান থেকে। তো ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট আপনাদের এখানে ওপেন চলে আসবে, তো ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম চলে আসবে, তো আপনারা এখান থেকে এটাকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনারা এই যে এখানে যে অপশনটা আপনারা পাবেন, এটা অবশ্যই টার্ন অন ব্যাকআপ, মানে এখান থেকে অবশ্যই আপনাদেরকে ব্যাকআপে ক্লিক করতে হবে। আপনি যদি এখানে ডন ব্যাকআপ করেন তাহলে কিন্তু আপনি ফটো দেখতে পারবেন না। তো এখানে অবশ্যই আপনি টার্ন অন ব্যাকআপে ক্লিক করবেন। তো আমি টার্ন অন ব্যাকআপে ক্লিক করে দিই। ক্লিক করলে ঠিক আপনাদের সামনে এরকম চলে আসবে। তো আসার পরে জাস্ট আপনারা এখান থেকে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে শেয়ারিং। তো শেয়ারিংয়ে ক্লিক করবেন। শেয়ারিংয়ে ক্লিক করার পরে দেখুন এখানে একটা অপশন চলে আসছে, শেয়ার উইথ পার্টনার। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন গেট স্টার্ট, গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর এটাকে অ্যালাউ করে দিবেন। এটা অ্যালাউ করার পরে জাস্ট এখান থেকে এই যে যে ঘরটা খালি রয়েছে এখানে আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি আপনি দিয়ে দিবেন, আপনার ফোনের ইমেল অ্যাড্রেস দিবেন এখানে যেই ফোনে আপনি এগুলো দেখতে চাচ্ছেন। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনার ইমেল অ্যাড্রেস যেটা সেটাই দিতে হবে। তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে এখানে যে অপশনটা চলে আসবে এটার মধ্যে আপনারা অল ফটো, এখানে অল ফটোর মধ্যে টিক মার্ক রাখবেন। হ্যাঁ, রেখে আপনারা উপরে যে নেক্সট রয়েছে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখুন এখানে সেন্ড ইনভাইটেশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তো নোটিফিকেশানটা যদি আপনি এখান থেকে উপরে নোটিফিকেশান বারে আপনি পেয়ে যাবেন, তো এখান থেকে জাস্ট আপনি এই নোটিফিকেশানে ক্লিক করে দেবেন আপনার মেইলে। মেইলে ক্লিক করার পরে এখান থেকে হয়তো প্রথম অবস্থায় গট ইট, তো দেখুন এটা চলে আসবে। তো এটা চলে আসার পরে এই মেইলটা যখন আপনি পেয়ে যাবেন, মেইলটা আসার পরে জাস্ট আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবেন, আপনাদের কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গুগল ক্রোমটি আপনারা সিলেক্ট করে দিবেন। এখান থেকে এটা স্কিপ করে দিবেন। দেখুন আপনি যখন আপনার জিমেলটা ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে অ্যাপসেট নামে। তো আপনারা জাস্ট ওখান থেকে, যেহেতু আপনি এই মোবাইলে যখন আমি জিমেলটা বসাইছিলাম তখন ওখান থেকে আমি শেয়ারিংয়ে জিমেলটা বসানোর পরে এখানে রিকোয়েস্ট চলে আসছে এই জিমেলে। তো এখানে রিকোয়েস্ট আসার পরে আপনি জাস্ট এখান থেকে অ্যাপসেটে ক্লিক করে দিবেন, এখানে অ্যাপসেট লেখা আছে। তো জিমেলে যে নোটিফিকেশানটা আপনি পাবেন এই মোবাইলে, ওই নোটিফিকেশানটা ওপেন করলে এরকম একটা অপশন পেবেন অ্যাপসেট। তো আপনারা এখান থেকে এই অ্যাপসেটের মধ্যে জাস্ট ক্লিক করে দিবেন, এই যে আমি ক্লিক করে দিচ্ছি।
নেক্সট অ্যাপসে ক্লিক করার পরে কি হয় দেখুন, দেখুন ওই ফোনের যে ফটোগুলো আমি আপনাদেরকে একটু আগে দেখাইছিলাম ওই ফটোগুলো এখানে চলে আসছে। দেখুন ওখানে যতগুলো ফটো ছিল সেগুলো কিন্তু এখানে অলরেডি চলে আসছে।